নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই এই নতুন ভিডিওতে স্বাগতম। তো এখন আমি এই ভিডিওতে যে আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি, এটা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী যারা বেসিক্যালি বিএড এবং ডিএলএড কোর্স ট্রেনিং কোর্স পাস করে বসে রয়েছেন, যারা টেট পাস করে রয়েছেন এবং যারা রাজ্যের অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটটি। তো ওবিসি যে সার্টিফিকেট বাতিল মামলা, এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টে যে মামলাটি রয়েছে, সেখানে কিন্তু মুখ্য সচিব পুরোপুরি জানিয়ে দিলেন রাজ্যের তরফ থেকে এই মামলা নাম এটা পর্যন্ত কোনো নতুন চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নয়। তাই এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি বাকরির রাস্তা কিন্তু দিন দিন বন্ধ হতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু জেনে নেব যে কী আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওবিসি মামলা নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্যের যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেক্ষেত্রে কিন্তু প্রায় 13 বছর পর সেই মামলার রায় হয়েছে এবং এই মামলাতে কিন্তু সমস্যায় পড়েছে রাজ্যের চাকরি প্রার্থী থেকে রাজ্য সরকার সকলেই। যদিও কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা হয়ে দাঁড়াবে না এই সার্টিফিকেট বাতিল মামলা, কিন্তু তারপরেও রাজ্য সরকার কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে ভয় পাচ্ছে বা দিতে অনীহা প্রকাশ করছে। আমরা এর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে তিনি বলেছিলেন যখন ডিভিশন বেঞ্চের সার্টিফিকেট বাতিল হয় তখনই বলেছিলেন যে এই মামলা আমরা সুপ্রিম কোর্টে আপিল করছি এবং সুপ্রিম কোর্টে এই সমস্যা নাম এটা পর্যন্ত নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয়, কেননা যেহেতু এখানে রিজার্ভেশনের ম্যাটার লুকিয়ে রয়েছে, এখানে রিজার্ভেশনের বিষয় একটা বড় বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাই এই মামলা নাম এটা পর্যন্ত কোনো নতুন চাকরি বাকরির আশা না করাই ভালো। তো এই বিষয়ে কিন্তু আপনারা দেখছেন সুপ্রিম কোর্টে মামলা প্রতিদিনই এসএসসি মামলা ওবিসি মামলা লিস্টেড থাকলেও এই মামলা কিন্তু কোনো কারণবশত উঠছে না, কিন্তু তার পরবর্তী মামলাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু এই দুটি মামলা কিন্তু যে কোনো কারণে হোক না কেন এই দুটি মামলা উঠছে না। আর এটা নিয়েই কিন্তু সংশয় রয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার চাকরি প্রার্থী। তো আজকে আবারও কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা লিস্টেড রয়েছে সুপ্রিম কোর্টের কজ লিস্টে। তো আমরা কজ লিস্টটা দেখব, তবে তার আগে শুনে নিই যে আমরা রাজ্যের মুখ্য সচিব তিনি কী বলেছেন। রাজ্যের মুখ্য সচিব তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যতদিন না মিটছে সুপ্রিম কোর্টে ততদিন কিন্তু কোনো নতুন চাকরি বাকরির বিজ্ঞপ্তি আসছে না এবং নতুন কোনো চাকরি বাকরি নয়। তো এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা কিন্তু এমনিতেই মানে শুয়ে পড়েছে দীর্ঘদিন ধরে, এসএসসি নাই, 2016 সালে লাস্ট এসএসসি হয়েছে, যদিও সেটা নিয়ে অনেক অভাব অভিযোগ রয়েছে, সেই পুরো প্যানেলটাই বাতিল রয়েছে, সেটাও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তারপরে আজকে 8 বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত কোনো নতুন এসএসসি নোটিফিকেশান নাই। তো এক কথায় বলা যায় প্রাইমারির জন্য যে নতুন নোটিফিকেশানের আশা করছে বা আশা করছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা বা যে নোটিশ আসার কথা ছিল পুজোর পরেই, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি এসএসসি নতুন নোটিশ এখনই নয় এ কথা বলা যেতেই পারে, যেহেতু রাজ্যের মুখ্য সচিব এমনটা জানিয়েছেন। তো চলুন আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটা কত নম্বরে লিস্টেড রয়েছে আমরা এবার কজ লিস্টটি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা, যার ডায়েরি নাম্বার 27/287/2024, যে মামলা কিন্তু ফিল্ড হয়েছিল 18/6/2024, যার এসএলপি নাম্বার রয়েছে 01775/1/2024। তো এই মামলা আজকে কিন্তু লিস্টেড রয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে। তো দেখুন মামলাটি কিন্তু আজকে 19 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে, দেখতে পাচ্ছেন 22/10/2024, অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অনারেবল মিস্টার জে বি পার্ডিওয়ালা স্যার এবং মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে মামলাটি রয়েছে। তো আজকে দেখা যাক এই মামলার চূড়ান্ত শুনানি হয় কি না এবং পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতী যারা ডিএড বিএড পাস করে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এসএসসি প্রাইমারির অপেক্ষায় রয়েছে, টেট পাস করে রয়েছে, তাদের ভাগ্যের শিখে ছিঁড়ে কিনা। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।